আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। ও মা চাচি খালা, শুনছো রাতের বেলা, কানটা একটু করবে জ্বালা পালা, বাড়ি তারকেশ্বর বাগবাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কি কথা বলছিলাম, চলুন সেদিকেই চলে যাই। পর্দা প্রসঙ্গে যখন কথা উঠেছে আর একটুখানি আগিয়ে নিয়ে যাই। ফাতেমাতুজ জোহরা ইন্তেকালের আগে স্বামীকে লক্ষ্য করে বললেন, ও আমার স্বামী গো, আমি যখন মারা যাব হাঁকা চিল্লা করে লোক জড়ো করবেন না, মাত্র কয়েকজনকে ডাকবেন, আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন। জিজ্ঞাসা করেছে করা হয়েছিল, ও ফাতুনে জান্নাত ফাতেমা, নবীর বেটি ফাতেমা, হাসান হোসেনের আম্মা ফাতেমা, জান্নাতের সর্দারিনী ফাতেমা, আলীর স্ত্রী ফাতেমা, তোমার জানা যায় কত মানুষের হাজির হওয়ার স্বপ্ন আছে, কিন্তু তুমি নিষেধ করছো কেন, একটুখানি তুমি বলে দাও। ফাতেমাতুজ জোহরা ওই জায়গায় বলেছিলেন, ও আমার স্বামী, আমি করব না আল্লাহর দরবারে তোমাকে আসামি, তুমি তো আমার স্বামী, আমি যখন মারা যাব আমার লাশটা খাটিয়ার উপরে শোয়ানো থাকলে আমি কতটা লম্বা কতটা চওড়া মানুষ দেখে তা অনুভব করতে পারবে, এই জন্য করে আমার দাফনের ব্যবস্থাটা রাতের অন্ধকারে করতে বলছি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারিনী, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তিনি যদি পর্দার ব্যাপারে এতটা অবগত থাকে, এতটা সচেতন থাকে, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তাকে পর্দার ব্যাপারে আমাদের যথাযথ সতর্ক থাকার দরকার আছে না নাই? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ, যেনাকে হাকিমুল উম্মা বলা হয়, উনি বলেছেন একটা কেতাবের মধ্যে লিখেছেন যে একটা মহিলা এসে বললেন, ও বাদশা জাফনা, অমুক ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। বাদশা সব কিছু শুনে বুঝে বললেন, এই টাকাটা তোমাকে দিচ্ছি, তুমি নিয়ে যাও। টাকাটা নিয়ে যাওয়ার পরে বলল ছেলেটাকে ডেকে দাও, মেয়েটাকে বলল তোমার কাছে যে টাকাটা দিচ্ছি এই টাকাটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে বিচারে তুমি হেরে যাবে। আর ছেলেটাকে ডেকে শুনে বুঝে বলে দেয়া হলো, মেয়েটার কাছে একটা টাকা আছে, টাকাটা যদি তুই আনতে পারিস তাহলে বিচারে তুই জিতে যাবি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, দিনের দিন এক সপ্তাহ দশ দিন হয়ে গেল, মেয়েটা টাকাটা হাতছাড়া করে না, ছেলেটাও নিতে পারলো না। যেদিন বিচারের দিন তারিখ ঘোষণা হলো ওই দিনে চলে আসলো, আসার পরে মহিলাটাকে বলছে টাকা দাও, যেই টাকা দিয়েছে বাচ্চা তখন বলতে লাগলো, তোমার কাছ থেকে একটা টাকা যদি অন্য পরপুরুষ নিতে না পারে তাহলে তোমার রূপ যৌবনে আঘাত কি করে করতে পারে, বেল যদি ছাড়িয়ে ঘরে কাক দেবে ঠোঁট ভরে, বেলের বাপ কাকের বাপের ক্ষমতা নেই বেলের ভিতরে ঠোঁট ঢোকানোর ভেঙে, বেল যদি ছাড়িয়ে ঘরে কাক দেবে ঠোঁট ভরে, পৃথিবীর কোনো মলি কোনো আপনার মলি সাহেবের দাবি যে কাজ হবে না, তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই প্রসঙ্গ আমি আপনাকে বলি, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই জলসা উপলক্ষে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মানুষ আসে, কিছু নওজোয়ান যুবক ছেলে আসে, বাজারে বাজারে ঘোরে। কেন? মনে রাখুন, পাঁচ টাকার ভালোবাসা, পাঁচ টাকার ভালোবাসা, গোলাপ ফুল কিনে দিলেই হয়ে যাচ্ছে ভালোবাসা, ওটা তো মিস কল দেওয়ার আশা। যদি বলেন কেমন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় অন্য কিছু নয়, হাঁড়িতে যদি মাছ জাল দেওয়া থাকে অথবা ভাজা থাকে, আর বিড়াল যদি পাশে এসে বলে ম্যাও ম্যাও ম্যাও, আমাদের মায়েরা দাদিরা রান্নাঘরে যাবে না, ঘরে শুয়ে থাকবে, বিড়াল ডাকলে জানাবো না, অ্যালারামের মতো মায়েদের ঘুম ভেঙে যায় যে কিরে মাছ খেয়ে নিল নাকি, গিয়ে মাছটাকে সুন্দর করে চাপা দেবে, ওর উপরে ভারী কিছু একটা চাপিয়ে দেবে, কেন, যাতে বিড়াল কোনোভাবে এরকম করে সরিয়ে দিয়ে যেন করতে না পারে হামলা, ঝামেলা লাগবে দুপুর বেলা। কেন, বাড়ির বেটা ছেলে যখন ভাত খেয়েছে বলে কি মাছ খাওয়াই, যদি বলে বিড়াল খেয়েছে ও সংসার হবে আর, সারাদিন চায়ের দোকানে দাঁড়িয়ে বসে জুয়া খেলে খেলে বলছে কি তরকারি, বলছে পুঁইশাক, বলছে চালাও হাইব্রিড ঘুষি গুপকাপ গুপকাপ, লকডাউনে খাওয়া হয় না, বাপ বেটা চাচা ভাই বসে জুয়া খেলেছে না খেলেনি, চাচা মদ কিনে ভাই পর ডাক চায় না বে খাবি,
যেন কুরবানির গোশ মনে করছে, ভাগ করে খাচ্ছে। অথচ লক্ষ্য রাখুন, আচ্ছা এই মাছ, তাহলে বিড়াল ডাকছে ম্যাও ম্যাও, মাছটা চাপা দিতে হচ্ছে। আচ্ছা বলুন, আজকের কিছু বাড়ির মহিলারা জলসায় কেমন করে ঘুরছে মাছের মতো, আর কিছু পুরুষ মানুষ এসে ঘুরছে বিড়ালের মতো, আওয়াজ দিচ্ছে কেমন ম্যাও ম্যাও ম্যাও, মের মা বলছে আও খাও গল্প করে যাও, তুমি তো ওই পাড়ার ছেলে ভয় কাকে পাও, আও খাও গল্প করে যাও। তাহলে সামান্য 200 টাকা মাছের কেজি, তার গুরুত্ব বুঝেছেন, তার গুরুত্ব বুঝেছেন। মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য ঢাকনাটা কায়দা করে লাগাচ্ছেন, শিলনোড়া চাপিয়ে দিচ্ছেন, জগে পানি ভর্তি করে চাপিয়ে দিচ্ছেন, বিড়াল যাতে মাছ না খেতে পারে। তাহলে আপনার স্ত্রী আমার মা, আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবনের পাশে যখন বিড়াল ঘুরে বেড়াচ্ছে, এসে আওয়াজ দিচ্ছে ম্যাও ম্যাও ম্যাও, আও খাও গল্প করে যাও, তুমি তো ওই পাড়ার ছেলে ভয় কাকে পাও, তখন কি হাঁড়ির ঢাকনাটা মাছের জায়গাটা যেমন চেপে দিচ্ছেন, ওই মেয়েটাকে টেনে ঘরে নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু ও যে গাধা, মানে না কোনো বাধা। তাই বলছি দাদা, শুনছেন রাতের বেলা গায়ে লাগছে হত কাদা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলবো, না 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 না, ধীর মস্তিষ্ক আর একটু বলে রাখি, যারা আইসক্রিম বিক্রি করে আইসক্রিমের দাম 5 টাকা, কিন্তু যে গাড়িটাই করে বিক্রি করতে আসে ওই গাড়িটার দাম 25 থেকে 30 হাজার টাকা আছে না নাই? যেই একটা আইসক্রিম চাইছে চপ করে হাত ঢুকিয়ে দিয়ে আবার লাগিয়ে দিচ্ছে, কি হলো বে, খুলে রাখ না, বলছে না হুজুর গলে যাবে। ও আইসক্রিমে হাওয়া লাগলে গলে যাবে? আচ্ছা সব গলে গেল, কাঠিটা কি গলবে? কি ঘুম লাগছে নাকি আপনাদের? হ্যাঁ, আমার সাথে কথা বলতে হবে। আর যদি একেবারে এরম করেন না, মানে আর যেখানে বসে ঘুমালে সে সব পাবে, কেন পাবে না? জব কার্ডের মাটি কাটুক আর না কাটুক, হাজিরি হলে টাকা পায় না পায় না? আমি বলে দিচ্ছি, বসেন বাপ, জব কার্ডে হাজিরা হলে টাকায় যে নেতার কাছের লোক তার জীবনে মাটি কাটতে হয়, খালি বলবে নামটা তুলে দিবি, ও টাকা পাবে, ওর বউ পাবে। তাহলে আল্লাহর ভাণ্ডার বড় না সরকারের ভাণ্ডার বড়? আল্লাহর ভাণ্ডার বড়। আমরা যদি খালেজ দিলে নিয়তটা ঠিক করে বসতে পারি, ক্লান্ত শরীর ঘুম লেগে যেতে পারে, কারণ হালাল রুজি উপার্জন করার জন্য খাটাখাটনি করাটাও তো ফরজ নাকি? এই খাটাখাটনি করা হালাল রুজি উপার্জনের জন্য, হালাল রুজি উপার্জন করা ফরজ। তাহলে মানুষ যে সারাদিন পরিশ্রম করেছে যে হালাল পথে, সেটা তো খাটনি। এবার সারাদিন ক্লান্ত একটু ওয়াক, মন বিছানায় শুতে মন চেয়েছে, কিন্তু বিবেক বলছে আজকে শোবো না, জলসা হচ্ছে, কথা ঠিক কি না? এসে বসেছে, আস্তে আস্তে ঘুম লেগে যাচ্ছে, এটা অন্য কিছু নয়, দুটো জায়গায় ঘুম লাগে। শুক্রবার মসজিদ ইমাম সাহেব খতবা দিচ্ছে, ইয়া মুরু নাবিল আদলে ওয়ালে হেসান, চাচা ঘন ঘন দিচ্ছে ডিমারি হাই স্কুল টান, ও চাচা ঘুমাচ্ছ, বলে খোদার কিরে না, তা বলছে আট্রিয়ার মতো ডবল ডিশ মারছ, আর আর একটা জায়গায় ঘুম লাগবে এই জায়গায়, আর এখানে বসে কেউ ঘুমালেও সব, জেগে থাকলেও সব। তার কারণ গুনার কোনো কারবার নেই। এই জান্নাতের বাগানে ঢুকলে কোনো গুনা আছে? এই রসুলুল্লাহর জামানে বর্ণিত, এটা তো জান্নাতের বাগান, একদম চলবে, কোনো ব্যাপার নয়। সবাই মিলে একবার তকবীর দেবো, মাঝে মাঝে এটা আমার নেশা, কারণ ঘুম লেগে যাবে কেন, তকবীর দিয়ে ঘুম ছাড়াবো। এই যারা মাঠে কাজ করে তাদেরকে বিড়ি খেতে দেয় না? দেয় না, বিড়ি খাওয়ার আগে পকেট থেকে পারগাম করে পাক দেয়। আমি এত বুঝতাম না কেন পাক দেয়। এটা কাকাকে জিজ্ঞেস করলাম, বলে বিড়ি যদি কড়কড় 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 করে মনে হবে পতি টানে আমে জানে, আর যদি কিছু না বলে মনে হবে ভুসি। তাহলে বিড়িতে যদি মজা থাকে, এটা একটা আঁক। আপনি কিনে বাড়ি নেগে ছেলে বলছে আব্বা কত দাম, বলছে 20 টাকা, বলছে এত সরু আঁক 20 টাকা, কী ছিলব আর কী খাবো, সব শুদ্ধ মেরে দিই। বাপ বলছে আবে জিভের বাম্পার উড়ে যাবে। তাহলে আঁকের মজা অনুভব করতে গেলে খোলা ছাড়াতে হবে, আর আল্লাহু আকবরের মজা অনুভব করতে গেলে বলার মতো বলতে হবে, কথা ঠিক কি না? যেমন বলেছিল মুসাম্মদ মুস্কান খান, কোথায়? কর্ণাটক, মনে নেই? কর্ণাটকের মুস্কান এক আল্লাহু আকবরে গোটা পৃথিবী ভাইরাল হলো, কি হলো না, গোটা পৃথিবী ভাইরাল হলো। আর আমরা বলছি আল্লাহ
যেন মনে হয় করোনা রোগী যে নড়ে চড়ে নারে তাকবীর মাশাল্লাহ 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 সবচাইতে বেশি আমার এই দাদু দিচ্ছে আর একটু নড়ে চড়ে নওজোয়ান যুবক ভাই এই গাড়ি চালাচ্ছে হিরো হোন্ডা নিজেকে মনে করছে বিরাট বড় গুন্ডা সামনে নিচ্ছে ঝান্ডা পিছনে আছে ডান্ডা বলছো তোমরা নাকি আল্লাহর বান্দা কিন্তু এখানে বসে একটু আল্লাহর নামে জোরে ধ্বনি দেওয়া যাবে না নারাই তাকবীর চলুন ও ছেলেরাও নওজোয়ান যুবকেরা আমি কি বলছিলাম আমার মনে আছে তাহলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় 5 টাকার আইসক্রিম গোটা রাখার জন্য 30,000 টাকা যদি বাক্স ব্যবহার করতে হয় শুধু তাই নয় তাহলে বলুন বলুন রাসূলুল্লাহ বলেছেন আদ দুনিয়া কুল্লুহা মাতাউন অখাইরিল মাতাদ্দিন ইমরাতুন সলিহা গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী নারী হলো গুপ্তধন তাকে ঢেকে রাখা প্রয়োজন কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নারীকে যদি আমরা ঢেকে না রাখি একটা মেয়ে যখন মাথার চুল আঁচড়ায় চুল আঁচড়ে চিরুনির ফাঁকে যে চুলগুলো জমে যায় ওই চুল বিক্রি হয় কি হয় না এবং দাম যথেষ্ট বেশি মেদিনীপুরের একটা গ্রাম আছে পুরো গ্রামটাই চুলের ব্যবসা করে আর একটা জায়গা আছে বলবো না বললে গন্ডগোল কারণ চুল বিক্রি করা শরীয়তে নিষেধ বুঝতে পেরেছেন শরীয়তে নিষেধ চলবে না কিন্তু মনে রাখুন এই চুলের দাম হলো অনেক একটা মেয়ে মাথা চুল আঁচড়ে রাখলে বিক্রি হয়ে যাচ্ছে শাড়ি পরে পুরাতন হয়ে গেলে ফেলে দেয় না বিক্রি হয় বিক্রি হয় বিক্রি হয় পায়ের জুতো ছিঁড়ে গেলে ওটাও বিক্রি হয় কিন্তু দুর্ভাগ্যের সাথে বলতে হয় সব জিনিসটার বিক্রি হচ্ছে কিন্তু ফ্রিতে ওকে কেউ নেয় না যখন ওর বিয়ে দেওয়ার কথা হচ্ছে তখন বলছে দিতে হবে গাড়ি তাহলে মেয়ে যাবে শ্বশুর বাড়ি তা না হলে হয়ে যাবে বাড়াবাড়ি যে মেয়েটার মাথার চুলের দাম আছে জুতোর দাম আছে শাড়ি ছিঁড়ে গেলে তারও দামে বিক্রি হচ্ছে কিন্তু মেয়েটার কেউ ফ্রিতে নিচ্ছে না কেন নিশ্চয় আইসক্রিম গলে গেছে আমার একটা উদাহরণ বাজে উদাহরণ নয় প্রত্যেকটার সাথে প্রত্যেক সামঞ্জস্য আইসক্রিম গলে গেলে যেমন কেউ নেয় না নিশ্চয় ও গলে গেছে ওই জন্য ওকেও কেউ নিচ্ছে না গলে মানে রাস্তার ধারে চাচা বসে কলা বিক্রি করছে তা যত লোক যাচ্ছে কলা দেখছে ওই দিন কেউ নেয়নি তা বাড়ি এসে যে এসছে বুড়ি বলছে আগা বিক্রি হলো হলো না হলো না হলো তন্তত কলার খোলাটা ছাড়িয়ে সেল দিতে পারলে না তা বুড়ো বলছে তখন তুই এত বুদ্ধি নে ঘুমস কি করে তা বলছে ওই জন্যই তো বকর বকর করি তা বলছে ভালো হয়েছে দুজনে বসে সারা রাত ধরে ছিঁড়েছে কলা নিয়ে গিয়ে বসেছে স্টেশনের কাছে নিয়ে কলা 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 কেউ নেয় না নেওয়া তো দূরে যাক কলার গায়ে কেউ হাতও দেয় না আগে লোক কলা দেখতো হাত দিয়ে কত দাম চাচা 25 টাকা ডজন একটু কম লাও বলতো লোক চলে যেত কিন্তু এতে টোটালে কেউ দেখে না চাচার খুব মন খারাপ স্টেশনে কলা যেখানে সেখানে ফেললে আবার পুলিশ ধরবে আর বাড়িও নিয়ে যাবো কেন বুড়িও রেগে যাবে তা একটা ডেলি কাস্টমার সে যখন এসছে তাকে ধরে বলছে এই দেখ ভাই মাল নানি সেটু বসে গল্প কর মনটা শান্তি হোক বলছে এই যে কলা আজকে কেউ নেয় না গায়ে হাত দেয় না কি ব্যাপার তুই একটু বলতো বলছে ও কাকা ও কাকা কলার খোলা ছাড়িয়েছ ওতে মশা বসেছে মাছি পায়খানা করেছে ও কলা যে খাবে ভেদবমি পায়খানা ওলাউট হয়ে মরবে ওই জন্য কলায় কেউ হাত দেয় না তখন চাচা বসে বসে বলছে কেউ না নেয় তুই লে বলছে হবে না আমি লে কি করবো বলছে এখন বাড়ি গরু নেই গরু বলছে হ্যাঁ তা বলছে তাহলে খাওয়াবি বলছে যে ব্যাগে করে নিয়ে যাব ব্যাগটাই নোংরা হবে পড়তে হবে না দাদু তখন বলছে এক কাজ কর আমি নাই বেঁধে দিচ্ছি বলছে বেঁধে তুমি গাড়িতে বসিয়ে দিতে হবে বলছে ঠিক আছে তাহলে কলায় মশা বসেছে মাছি পায়খানা করেছে ব্যাগে নিলে পড়তে হবে না চাচার ব্যাগে প্যাকিং করে বেঁধে দিতে হচ্ছে তারপরে নিয়ে যাচ্ছে যখন কেউ বলছে কি রে ওই পাড়ার মেয়েটাকে বিয়ে দিবি বলছে বলিস না খোলা ছাড়ানো বলছে ভালো মেয়ে নেই বলছে ভালো আর কোথায় পাবি তা বলছে দেখ না যদি ওই ছেলেটার সাথে বিয়ে দেয় গাড়ি দেবো বলছে না বে ওরা বিয়ে দেবে না
চাচা কি বললো কলাটা তুই লে বলছে পড়তে হবে না এ বলছে আমার ভাইজিটা তুই বিয়ে কর বলছে পড়তে হবে না লাস্টে বলছে গাড়ি দেবে খাট দেবে কানের দেবে হাতের দেবে মানে কলার মতো প্যাকিং করে গাড়ি তুলে দিচ্ছে না দেয় না খাচ্ছে কে গরু কলা আর এ মেয়েটার সাথে বিয়ে হচ্ছে না হচ্ছে মালের সাথে মাল মানে খাট বিছানা ড্রেসিং টেবিল আলমারি গাড়ি তাই তো সংসারে অশান্তি হচ্ছে তাড়াতাড়ি যদি প্রকৃতপক্ষে মেয়েটার রূপ যৌবনের দিকে তাকিয়ে মেয়েটার এলেমের দিকে তাকিয়ে যদি বিয়ে হতো তাহলে সংসারে অশান্তি থাকতো না আর অশান্তি থাকবে না তো কি এখন কেউ কার কাছে ফোন করছে সে 38 বছর বয়স না 20 বছর বয়স দেখে না বলছে হ্যালো আর যদি কোনো মেয়ের কাছে রং নাম্বার একবার ফোন লেগে যায় তার সিম হয় বাদ দিতে হবে তা নাহলে ব্ল্যাকলিস্ট করতে তা নাহলে এর সাথে কথা বলতে হবে তা নাহলে ওর কপালে দুঃখ আছে আর হঠাৎ জিজ্ঞেস করছে তোমার আব্বা কি করে গো বলছে আমার আব্বা হেলিকপ্টার চালায় বলছে তুমি কি করো বলছে আমি দুটো কোম্পানির মালিক বলছে কি কোম্পানি বলছে আমার পাখা কোম্পানি আছে বলছে পাখা মানে ওই বর্ষা তুফান উষা বলছে হ্যাঁ হ্যাঁ মেয়েটা দেখলো স্বামী ও আর না আসে না আসুক কেরালায় কাজ করতে গেছে আমি এর সাথে বিয়ে করি দুজনে বিশাল সম্পর্ক বিয়ে হলো বললো পাকা কোম্পানি আর বড়লিন কোম্পানির মালিক তো মেয়েটা বললো আমি আই বুড়ো ছেলেটার বাড়ি দুটো বউ আছে ও বলছে আমিও আই বুড়ো বিয়ে হয়ে গেল গিয়ে যখন একটা ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে তুলেছে দেখছে দুচালা বাড়ি বলছে কিরে তুই বললি যে আমি পাকা কোম্পানির মালিক তোর ঘরে পাকা নেই বলছে মাল গুডাউনে আছে বলছে হ্যাঁ ভিজনও আছে বলছি বল বিয়ারিং খারাপ হয়ে যাবে বলছে আমারও পাকা ওয়াটার প্রুফ পাকা খারাপ হবে না তার মানে তাল পাতা আর হাত পাকা বলছে তুমি আগে বললে আমি দুটো কোম্পানির মালিক তো বলছে পাতা নিজে গাছে উঠি নিজে কাটি নিজেই তৈরি করে নিজেই বিক্রি করি তা কোম্পানি আমি না তো আমার বাপ মেয়েটা তখন বলছে ওলা উঠের থেকে আমার আগের স্বামী ভালো ছিল ছেলেটা তখন বলছে তোর থেকে আমার আগের বউ দুটো ভালো তখন কি আর সংসারে ভালোবাসার কিছু থাকলো মেয়েটার কোথাও যাওয়ার জায়গা নেই তাই এর কাছে পড়ে রইলো আর ইয়ে যখন রেস্টেডি করে বিয়ে করেছে ছাড়তেও পারছে না যারা ছাড়লে কপালে দুঃখ আছে তখন আর সংসারে সুখ বলে আর কিছু নেই শুধু দড়ি টানাটানি চলছে তাই যুবক ভাইদের বলছে যারা বিয়ে করুনি খবরদার যেখানে সেখানে ফোন করো না কপালে দুঃখ আছে এখন আই বুড়ো মেয়েদের বাজার নেই ভাবিদেরই বাজার তার কারণ জানে মিটার তো লেওয়াই আছে ও আর মিটার কাটবে নে মনে রেখো কপালে বাজ পড়বে যারা মোবাইল চালাচ্ছ বেশি মনে রেখো চোখে ক্যান্সার হবে যৌন ক্ষমতা হারাবে তোমার নামে মিটার থাকবে অন্য লোক মোটর চালাবে এখন মোবাইল খালি বলছে হবে নাকি রে হ্যাঁ হবে কি হবে ফ্রি ফায়ার বলছে মারো জ্ঞান 28 বছর বয়স 25 বছর বয়স বাচ্চাদের মতো মোবাইল নিয়ে দিন রাত খেলছে আছে না নাই দিন রাত খেলছে যেন মনে জেন ধরেছে নাকি মানুষ না অন্য কিছু আমাদের কাছে মোবাইল নেই আমাদের মন চায় না খেলতে আমরাও তো মানুষ আমরা কি বুড়ো হয়ে গেছে আমার তো এই 30 বছর প্লাস বয়স আমাদের তো মন চায় খবরদার যারা মোবাইল ব্যবহার করছো করো মোবাইল খারাপ নয় মোবাইল ভালো কারণ ওটা একটা আগুন চুলো ধরালে রান্না হবে ঘর ধরালে মানুষ পুড়ে যাবে মোবাইল খারাপ নয় ব্যবহারটা শেখো তাই অনুরোধ করছি যুবক ভাইদের দুটো পায়ে ধরে রাতের বেলা বিছানায় শুয়ে মোবাইল ইউজ করো না ইসলাম বিজ্ঞান যা বলছে বলছে ইসলামও তাই বলছে ক্ষতি আছে ক্ষতি আছে ক্ষতি আছে চোখে ক্যান্সার হবে একদম লিখে রেখে দাও 5 বছর 7 বছর একভাবে একটু বেশি দেখো কপালে বাজ পড়বে তার প্রমাণ নেবেন অনেকক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকলে পাশ থেকে কেউ ডাকলে ওদিকে তাকালে চোখ আলো লাগে না অন্ধকার লাগে আর অত কাছ থেকে দেখতে না কাছ থেকে দেখে যেন মনে হয় কি ভেঙে ঢুকে যাবে নাকি একদম কাছ থেকে অনুরোধ করছি ও ছেলেরা ও জুয়ান যুবকেরা আমি পর্দার উপরে যখন কথা বলেছি খৌফ এলাহি আল্লাহর ভয় তাহলে আল্লাহর ভয়ের উপরে আর পর্দাকে সংমিশ্রণ করে দেখে একটু আগিয়ে যাওয়া যায় ও মা চাচি খালা শুনছ রাতের বেলা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন অকর্ণাফি বুয়ুতিকুন্না
অবিবাহিত তখন বিয়ে হয়নি আব্বা ইন্তেকাল করেছে আব্বা ইন্তেকাল করার পরে আব্বা ইন্তেকাল করার পর লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মার মেয়ে দুজনে মিলে মামার বাড়িতে বেড়াতে গিয়েছে মামার বাড়িতে যখন বেড়াতে গেল মিশরের বাচ্চা ঘুরে 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 বারবার বারবার যখন তাকাচ্ছে মেয়ে মাকে ডেকে বলছে মা এই জায়গায় থাকা যাবে না বলছে কেন বলছে ওই ছেলেটা আমার দিকে ঘুরে ঘুরে বারবার তাকাচ্ছে আমার বড় ভয় লাগছে থাকবো না ওই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ার বাপ মার মেয়ে দুজনে মিলে বাড়িতে চলে আসলো বাড়িতে চলে আসার পর কিতাব প্রমাণ দিচ্ছে মেয়ে বলছে খুব কাঁদছে মা বলছে দুটি খেয়ে নে মেয়ে বলছে মা এই রাতে আমি ঘরে থাকবো না ঘর থেকে বেরিয়ে চলে যেতে চাই মা বলল ঠিক আছে দুটি খেয়ে নে আস্তে করে দরজাটা খুলে মেয়ে গেল চলে মাকে গেল বলে মা আল্লাহর কাছে দোয়া চাইলো রে ও গো আমার আল্লাহ আমার মেয়ে তোমার জঙ্গলে চলে গেছে সাপ বিচ্ছু রয়্যাল বেঙ্গল টাইগার আমার মেয়ের যেন স্পর্শ না করতে পারে মেয়ে চলে গেল মা ঘরের দরজা লক করে দিয়ে ভিতরে শুয়ে আছে বিশ্রাম করছে মনের ভিতরে ঝড় উঠছে মেয়ে তো বাইরে আছে গভীর রজনীতে মায়ের ঘরের দরজার সামনে দরজার সামনে নয় গোটা ঘরটা বাউন্ডারি করে ঘিরে ফেলে আওয়াজ দিতে লাগলো ও হাজেরা 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 জাল ছিঁড়ে মাছ পালাতে পারে রে পুকুর থেকে পারে না আয় বেরিয়ে চলে আয় আয় বেরিয়ে চলে আয় হাজেরা তো ঘরে নেই আওয়াজটা কে দেবে হাজেরা তো ঘরে নাই কিতাবের মধ্যে লেখা হলো হাজেরার ঘরের দরজায় গিয়ে দুম 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 করে লাথি মারে হাজেরার মা দরজাটা খুলে দিয়ে বলছে বাবারা বাবারা তোরা আমাকে আঘাত করিস না তোদের কি হয়েছে বল তখন বলছে তোর মেয়ে হাজেরা কোথায় বল বললে এই দরজাটা খুলে কোথায় গেল চলে আমাকে যাইনি বলে আমি মেয়ের পরিচয় দিতে পারবো না দুশ্মনেরা হাজেরার মায়ের মাথা চুলটা ধরে এত পরিমাণে মারে গা থেকে রক্ত ঝরে তবুও বেঈমানদের মনে মায়া হচ্ছে না এই কেঁদে 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 হাজেরার মা স্পষ্ট ভাষায় জানিয়ে দিল আমি জীবন দিতে রাজি আছি জীবন দিতে রাজি আছি মেয়ের রূপ যৌবন নষ্ট হতে দেব না দেব না দেব না হাজেরার মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে 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 জেলখানায় বন্দি করে দেয়া হলো সারা দিন চলে গেল রাত চলে আসলো মায়ের কথা মনে পড়লো হাজেরার গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়েছি রাত চলে গেল সারা দিন চলে গেল আবার রাত চলে এসেছে আমার মা কোথায় টুক 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 করে মায়ের ঘরের পাশে গিয়ে বলছে মা 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 তো নেই বাড়িতে কে সাড়া দেবে হাজেরা মনে মনে করল মা মনে হয় ঘুমিয়ে পড়েছে তাই সারা শব্দ আসছে না এই পাড়ার শেষে আমার মায়ের বান্ধবী একজন খালা আছে একটু তার কাছে যাই যদি মায়ের সন্ধানটা পাই গুটি 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 পাই ও খালা খুলে দেবে দরজা জানালা আমি তো হাজেরা খালামা দরজাটা খুলে মাথাটা বুকে চেপে ধরে বলছে হাজেরা জোরে কথা বলিস না জোরে কথা বলিস না হাজেরা জোরে কথা বলিস না তবে তুই মনে রেখে দে
তোর গলার আওয়াজটা যদি এক্ষুনি চারিদিকে ছড়িয়ে যায়, আওয়াজ ছড়িয়ে যাওয়ার সাথে সাথে মিশরের বাদশার লোকেরা চলে এসে তোকে গ্রেফতার করে ফেলবে, আর গ্রেফতার করে ফেললে তোর ধর্ষণ করবে। ও হাজেরা পিচুপ কর চুপ কর। হাজেরা বলেছিল, খালা মা, আমার মা কোথায়, তুমি কি বলতে পারবে গো? ওই সময় বলেছিল, আমি চামড়ার চোখে তোর মাকে দেখিনি, লোকের মুখে শুনেছি, গতকাল রাত্রে তোদের বাড়িটা ঘেরাও করে ফেলেছে, তন্ন তন্ন করে তোকে খুঁজেছে, চিরুনি তল্লাশি করেছে, তোকে যখন পেল না, পরিশেষে তোর মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে 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 জেলখানায় ভরে দিয়েছে, এখন বেঁচে আছে কি মারা গেছে তা বলতে পারবো না। হাজেরা, আব্বা নাই, ভাই নাই, ছিল মা, সেও জেলখানায় বন্দি, ভেঙে পড়বে কি পড়বে না, মনটা বড় খারাপ, কি করব, মনটা খুবই খারাপ। কিতাবে লেখা হলো, হাজেরা খালামার কাছ থেকে বেরিয়ে মা 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 করে চিৎকার দিচ্ছে, মা মা করে যখন চিৎকার দিচ্ছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই মা জননীকে যখন মা মা করে চিৎকার দিচ্ছে, ঠিক সেই সময় খানিকটা আগিয়ে গিয়ে ক্লান্ত, আর হাঁটতে পারে না, দুদিন খাওয়া নেই, একটা গাছের গায়ে হেলান দিয়ে একটু ঘুমিয়ে পড়েছে, স্বপ্নেই দেখছে নদীতে নৌকা ভেসে যাচ্ছে, ওই নৌকায় তিনজন চেপে আছে, আব্বা মা আর হাজেরা, বিরাট জোরে ঝড় এসেছে, নৌকাটা টলমল 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 করছে, আব্বা পড়ে গেল, মা উঠে নৌকার হাল ধরল, ঘুমটা ভেঙে গেল, চোখটা খুলে দেখলো সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, তিন দিক থেকে মিশরের বাচ্চার লোকেরা ঘিরে ফেলেছে, একদিকটাই ফাঁকা আছে, ওই যেদিকটা ফাঁকা আছে ওই দিকটাতেই আছে কে, সেই দিকটা আছে সাগর। এই আমি যে বসে আছি, এক দুই তিন ঘেরা হয়ে গেল, এই দিকটা ফাঁকা, কিন্তু এদিকে যাবো কোথায়, তো সাগর। এরা তখন বলছে, হাজেরা চলে আয় চলে আয় চলে আয়, কোথায় যাবি, তিন দিকে আছে গাঢ়, একদিকে ফাঁকা, ওই দিকটা হলো সাগর। হাজেরা কি বলেছিল জানেন, গায়ের লোম শিরে উঠবে। হাজেরা বলেছিল, দেখ আমার রূপ যৌবন ভোগ করার একমাত্র অধিকার হলো আমার স্বামীর, প্রয়োজনে আমি জীবন দেব, সাগরে ঝাঁপ দেব, কিন্তু আমার রূপ যৌবন নষ্ট হতে দেব না। একবার বলবেন সুবহানাল্লাহ, ঝিমিয়ে গেলে হবে না, মহাব্বতে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু মহাব্বতে হবে না সুবহানাল্লাহ। আমি একটু আসতে বলছি, লোক আসতে বলছে, আমি জোরে বললে লোকও জোরে বলছে, মানে দেখা দেখি চাষ, লাগালাগি বাস, নাকি আগামী বছর থেকে যদি চাটা একটু কমিয়ে দিয়ে কিছু লোকের যদি বিরিয়ানিটা একটু কম করে দিয়ে কিছু লোকের পানের ব্যবস্থা করা যায় কেমন হয়, চা পান অনেক লোক নেশা আছে, বিরিয়ানি এই ভোরের বেলা ওই বেলা উঠলে দিতে হবে, আপনাদের দিকে একটা জিনিস খুব বাজে, বাড়ি বাড়ি দেওয়া কেন চাঁদা, না দেবে জলসা করবে না, কিন্তু এই বাড়ি বাড়ি দেওয়া এতে না লোক জানে জলসায় যাই আর না যাই তো বাড়িতে মাল আসবে, তা আবারও দুটো দানা খেলেই কাজ। ও ভাই রাগ করে চলে যাচ্ছেন, ও আচ্ছা হ্যাঁ, প্রয়োজন থাকতে পারে পেশা পায়খানা বা একটু ঘুম ছাড়ানোর ব্যাপার, চলুন কি আমাকে এই লোক আছে আজকাল একসঙ্গে হয় তাহলে শুরু করে দেওয়ার কি হবে, বুঝে যাচ্ছেন কিচ্ছু করার নেই, যতটুকু হয় দেখা যাক, যা আছে কপালে ছেঁড়া কাতা বগলে, আমি আগেই বলেছিলাম না মাইক এসে, আমি জানিয়ে দায়িত্ব ঘুরে আমার গাড়ি আসবে, হ্যাঁ না হুজুর কেবল আছেন আসলে, হ্যাঁ শোনেন, হাজেরাকে সাগরে ফেলিয়া তুলি তারপর ওদিকে যাচ্ছি, ঠিক আছে, এই শুনবেন না শেষ করে দেবো আমি, শুনবেন তো, বাহ ঠিক
নারাই তাকবীর আর একটু জোরে নারাই তাকবীর হাজারা সাগরে ঝাঁপ দিল কখন যখন তার গায়ে হাত দিতে চাইল সাগরে ঝাঁপ দিল দেওয়ার সাথে সাথেই আল্লাহু আকবার বলে সাগরে ঝাঁপ দিল এরা বলল রে পাগলি একটুখানি ইজ্জত দেওয়ার ভয়ে নিজের জীবনটাই শেষ করে দিলি পরিশেষে 17 দিন পর চারিদিকে খবর হয়ে গেল হাজারা বেঁচে নেই মারা গেছে 17 দিন পর জেলেরা জাল বসিয়েছে ওই জালে হাজারা উঠেছে সবাই বলছে মরে গেছে কে জানি না নদীর জোয়ার নেমে গেলে ভাটা পড়ে গেলে সাইডগুলো শুকিয়ে যায় না হাজারাকে নিয়ে ওই সাইডটা শুইয়ে দিল জেলেরা শুইয়ে দিয়ে ভয়ে পালিয়ে চলে গেল আর চলে যাওয়ার সাথে সাথেই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সকাল হয়ে গেল সকাল যেই হয়েছে আকাশে সূর্য উদিত হলো আর সূর্য যেই উঠে গেছে সূর্য ওঠার সাথে সাথে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সূর্যর কিরণ হাজারার গায়ে লেগে আম্মাজান হাজারা খোদার রহমতে উঠে দাঁড়িয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ 17 দিন পর নদীতে ভেসে ভেসে উঠছে লোক বিশ্বাস করবে করবে না বলে সব ভূপ 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 ভূতুড়ে গল্প কিন্তু প্রসঞ্জিৎ পাঁচতলা ছাদ থেকে ঝাঁপ দিল পুকুরে ডুব দিল নায়িকার হাত ধরলো কেউ কি বললো দাদা লাভ দিলে কি করে লাগে না তো মলি সাহেব কিছু বললে যুক্তি দেবো চলুন ব্রিগেডের মাঠে মিটিং হয় ইডেনের মাঠে খেলা হয় এই ডিমারি এলাকায় বসে বসে জিও মোবাইলে 2 ইঞ্চি দেখা যায় না যায় না যুবকরা বলতে পারবে 2 ইঞ্চি মোবাইলের ডিসপ্লে দেখা যাচ্ছে এইটুকু আচ্ছা বলুন জিও মোবাইলটা যে তৈরি করেছে মানুষ না ফেরেশতা মানুষ মানুষকে তৈরি করেছে আল্লাহ ব্রিগেডের মাঠে 10 লাখ লোক 2 ইঞ্চি জায়গায় যদি একটা মানুষ দেখিয়ে দিতে পারে আর সেই আল্লাহ তৈরি করেছে তাকে আমার আল্লাহ ইচ্ছা করলে হাজেরাকে 17 দিন কেন 17 বছরও রাখতে পারেন কি পারেন না আসল যুক্তি দিলে না যে কোনো জিনিস চট করে মাথায় ঢুকে যায় একটা ছেলে একটা ডিম গুড়িয়ে পেয়েছে বলছে সাদ্দাম ভাই আন্ডাটা তো খা হারাম হবে যদি বেঁচে বিড়ি কিনে খাই কেমন হবে মনে করছে যদি একটু হুজুর ঘুরিয়ে বলে দেয় যুক্তি বাগান ছাড়া যুক্তি দেবো ওটা ব্যাপার নয় হাজারা জ্যান্ত হয়ে উঠলো এই পর্যন্ত মনে রাখুন আগামী বছর জলসা হবে এই জলসায় কোন আল্লাহর বান্দা আছেন বলুন আল্লাহর একজন বান্দা 5000 টাকা দেওয়ার মতো একজন আছে লকডাউনের পরের বছর বলাটা খুব রিস্ক